হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম ইউটিউব চ্যানেল বন্ধুরা সিএম ওইচ অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের দুটি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে আপনাদের কোন কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এছাড়া বয়সীমা কী চা হয়েছে এবং এই পদে আপনাদের বেতন কত দেওয়া হবে এবং পার্থী বাঁচাই পদ্ধতি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি হেলথ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আপনারা চলে আসবেন আসার পর দেখুন বাদি একটা অপশান রয়েছে রিক্রুটমেন্ট এখানে আপনারা রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে কেরিয়ার অর রিক্রুটমেন্ট এখানে আপনারা একের পর এক বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ সি এম অফিসে এই নিয়োগটি করা হচ্ছে পোস্ট অফিস কালিম্পং সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান সঙ্গে দেখুন ইমেল আইডি বলা হয়েছে তারপর দেখুন এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার রয়েছে এবং এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে মেডিকেল টেকনোলজিস ক্রিটিক্যাল কেয়ার পোস্টে এখানে বলা হয়েছে দেখুন প্লেস অফ এনগেজমেন্ট বা পোস্টিং ত্রিবেণী কোভিড হসপিটাল সঙ্গে দেখুন এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে এখানে আপনাদের বছরের ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্স পাশ করতে হবে অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি কোর্স পাস করতে হবে এরপর দেখুন এই পদে আপনাদের বয়স চাওয়া হয়েছে এক এক দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী একুশ থেকে উনচল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে সঙ্গে দেখুন এই পদে আপনাদের প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে আপনাদের প্রার্থী বাছাই করা হবে স্কোরিং এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে এই পদের ইন্টারভিউ নেওয়া হবে নয় এগারো দু হাজার কুড়ি তারিখে দেখুন এখানে বলা হয়েছে ইন্টারভিউ টাইম ইলেভেন এম অনওয়ার্ড অনওয়ার্স আপ টু থ্রি পি এম এখানে ভেনু বা ঠিকানা বলা হয়েছে ইন্টারভিউয়ের অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কালিম্পং এই ঠিকানা আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এরপর দেখুন পরবর্তী পোস্ট এখানে আপনাদের রয়েছে ল্যাব টেকনিশিয়ান সঙ্গে দেখুন নোটিফিকেশান নাম্বার রয়েছে এবং এখানে পোস্টিং হবে ত্রিবেণী কোভিড হসপিটালে এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের যোগ্যতা বলা হয়েছে এইচ এস সায়েন্স উইথ ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি রেকগনাইজড বাই ডাব্লু বিএইচ সঙ্গে দেখুন এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে হায়ার কোয়ালিফিকেশান লাইক বিএসসি অর এমএসসি ইন মাইক্রোবায়োলজি অর বায়োটেকনোলজি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অ্যালং উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স ইন ভাইরোলজি ল্যাব অ্যান্ড অর হ্যান্ডলিং আটটি পি সিআর অর পিসিআর মেশিনস সঙ্গে দেখুন এখানে আপনাদের বয়স বলা হয়েছে দশ আট দু হাজার কুড়ি এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এই পদে আপনাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা এরপর দেখুন এই পদে আপনাদের প্রার্থী করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে নয় এগারো দু হাজার কুড়ি তারিখে সকাল এগারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত এখানে ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায় অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ কালিম্পং এই ঠিকানা আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে করার জন্য এই ফর্মটি আপনাদের দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফরম্যাট এই ফর্মটা ফিল করে আপনারা ওই ডেটে ইন্টারভিউতে এই ফর্মটা নিয়ে যাবেন এবং সঙ্গে সমস্ত জেরক্স কপি সেল অ্যাডাস্টেড করে নিয়ে যাবেন এবং অবশ্যই অরিজিনালটা নিয়ে যাবেন ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন